অবশেষে কেকেআরের উপর অভিমান করেই আইপিএল সেরে বাংলাদেশে চলে এলেন লিটন দাস। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে হয়েছেন অবহেলার শিকার। কেকেআরের সাথে যোগ দেওয়ার পর টানা 3 ম্যাচ বসিয়ে রেখেছে সাইড ব্যান্সে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একাদশে সুযোগ পায় লিটন, তবে তার অভিষেক ম্যাচটা রাঙিয়ে রাখতে পারেননি তিনি। মাত্র 4 বলে 4 রান করে আউট হন লিটন। এরপর কিপিংয়ের সময় 2টি ইজি স্টাম্পিং মিস করে, যার কারণে কেকেআরের সমর্থকদের সমালোচনার মুখে পড়েন তিনি। এর পরের ম্যাচই তাকে বাদ দেওয়া হয়। এরপর আর কোনো ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি লিটনকে। এটা চরম হতাশার ছিল লিটনের জন্য, কারণ একজন খেলোয়াড়কে মাত্র 1 ম্যাচ খেলিয়েই বোঝা যায় না সে কোন লেভেলের খেলোয়াড়। আর এমন হতাশা নিয়েই দেশে চলে এসেছেন লিটন। যদিও তিনি জানিয়েছেন পারিবারিক অসুস্থতার কারণেই আইপিএল ছেড়ে এসেছেন, তবে এটাও মানতে হবে লিটনের ভিতরে আরেকটা ম্যাচ খেলার হতাশা ছিল।